সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম জানাচ্ছি আজকের নবম দশম শেষণে বিজ্ঞান অনুশীলন বইয়ের একদিনের ইতিহাস একদিনের পৃথিবীর ইতিহাস এই অধ্যায়টির তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে তো এখানে দেখো আমাদের প্রথম যে কাজটা আছে অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া পৃথিবী প্রাণের উন্মেষ এ বিকাশ ছবিটি ভালো করে লক্ষ্য করো এবং ছবিতে কি কী গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে কোন সময় কোন ঘটনা ঘটেছে দলে আলোচনা করে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও তো আমরা একটু দেখবো আমাদের এই প্রশ্নটার উত্তর কী হবে তো তোমাদের একটা ছবি কথা ছবি দেখতে বলছিল বিজ্ঞান অনুসন্ধানের বই থেকে তো এই যে চিত্রটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে পাশাপাশি তোমার চিত্র দেখছো এখন আমাদের এখানে কি কী তো আছে সেই নোটগুলো আমাদের এই যে দেখো এই যে ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে সেই উত্তরটা জাস্ট আমাদের লিখে দিতে হবে তো আমি এই যে এই যে তোমরা এই যে এখানে ছবি এই এই ঘর যেখানে দেখছো এখানে এই উত্তরটুকু লিখে দেবা ঠিক আছে যে উত্তর কি যে পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিতে সূর্যের সৃষ্টি থেকে শুরু করে মানুষের আবির্ভাব পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে এই ঘটনাগুলোকে ঘটনার ক্রম অনুসারে নির্মে সাজানো হয়েছে সূর্যের সৃষ্টি পৃথিবীর সৃষ্টির চাঁদের সৃষ্টি প্রক্রিয়ট প্রক্রিয়ট কোষের আবির্ভাব অক্সিজেন উপস্থিতি এইভাবে আমাদের যা সাজানো হয়েছে তোমরা দেখে নিও ওকে তো আমাদের এটা শেষ আমাদের পরবর্তী একটা প্রশ্ন ছিল যে কোন সময়ে কোন ঘটনা ঘটেছে সেটা আমরা দেখব ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের বইতে দেখো আছে যে কোন সময়ে কোন ঘটনা ঘটেছে তো এটার উত্তর কি আমরা এখান থেকে দেখব যে পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিতে সৃষ্টি সূর্যের সৃষ্টি থেকে একটু আগে যে মানে ছবিটা দেখলাম শুরু করে মানুষের আবির্ভাব পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে এই ঘটনাগুলোর মতো কোন কোন সময়ে কোন ঘটনা ঘটেছে তা নির্মল যেমন সূর্যের সৃষ্টি হয়েছে কি পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে চাঁদের সৃষ্টি চার দশমিক চার বিলিয়ন বছর আগে তো এইভাবে আমাদের প্রোক্যারিওট কোষের আবির্ভাব চার বিলিয়ন বছর আগে চালক সংশ্লেষণের সূচনা তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে বাতাসে অক্সিজেন উপস্থিতি দুই দশমিক চার বিলিয়ন বছর আগে তো এরপরে আমাদের ইক্যুয়েট কোষের আবির্ভাব দুই বিলিয়ন বছর আগে ব্যাকটেরিয়ার আবির্ভাব এখানে বিলিয়ন বছর আগে ঠিক আছে এখানে এখানেও হবে চার বিলিয়ন আগে চার বিলিয়ন বছর আগে তো একটু কারেকশন করে নিও তো এরপর হচ্ছে ফানজাইয়ের আবির্ভাব শূন্য দশমিক চার বিলিয়ন বছর আগে দুঃখিত ছাড় এটা আমি ব্যাকটেরিয়া ভুল বলেছি এখানে ব্যাকটেরিয়া চার হবে না এখানে ব্যাকটেরিয়া হবে এক বিলিয়ন বছর আগে ঠিক আছে তোমরা একটু কারেকশন করে নিও যে এখানে ব্যাকটেরিয়া হবে এক বিলিয়ন বছর আগে ওকে এই হচ্ছে আমাদের একটু মিস্টেক ছিল তো এরপর ফানজাই বললাম তো কোরআলের আবির্ভাব তোমরা জাস্ট এগুলো এখন দেখে নিও একই প্রশ্ন উত্তর ঠিক আছে আশা করি তোমরা এখানে স্ক্রিনশট নিয়েছো বা পজ করে নোট করে নিও সবাই আমি জাস্ট তোমাদের দেখাই দিলাম ওকে তা আমাদের পরবর্তী একটা প্রশ্ন আছে দেখো সেসব চব্বিশটা এই প্রশ্নটা যে এবার একটা কাজ করা যাক পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে তুমি কি চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখাতে পারবে তা আগের মতোই চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখাতে হবে তোমরা চাইলে বড় কাগজ কাগজে একে দেখেতে পারো তো একে বলে জিওলজিক্যাল টাইম লাইন তো তোমরা সুন্দর একটা বড়ো কাগজ কিংবা বড়ো কাগজে তোমরা এইভাবে অঙ্কন করবা অবশ্যই এই ঘড়িটা কিন্তু আমাদের পেন্সিল ডাকতে হবে ঠিক আছে তো আমি তোমাদের লাস্টের দিক থেকে দেখাই এখান থেকে তো এই পার্ট তোমরা সবাই একটা স্ক্রিনশট নাও ওকে তো এটা নেওয়ার পর আমি এইখান থেকে বাকি পার্টটা দেখাবো ওকে ঠিক আছে আশা করি আমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে এখানেই তো আমরা এখন একটু পড়শো চলে যাব সবপ্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে যে যে প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তো আজকে সেশনটি আমরা এখানে শেষ করব তো আগামীকালকে আমাদের এদের লাস্ট সেশন একাদশ সেশন সেটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যদি ভিডিওগুলো দেখে অনেক যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদেরকে জানাই দেবা এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবা তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো